প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাউথেশিয়ান স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শ্রেণী দ্বিতীয়, বিষয় বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। শিক্ষক পরিচিতি মনিনন্দী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ হবে গৌতম বুদ্ধের কথা অধ্যায় থেকে বাম ডান এবং সঠিক উত্তর। আমরা প্রথম ক্লাসে সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আবার আজকে পুনরায় সঠিক উত্তর এবং ভামরা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে ভামরান দেখা যাচ্ছে, বাম পাশে আছে ক বুদ্ধ শব্দের অর্থ, খ কপিলাবস্তু নামক, গ ভারতের বুদ্ধ গয়ায়, ঘ শুভ বৈশাখী, কঠোর সাধনা করে। ডান পাশে আছে বুদ্ধত্ব লাভ করেন ধ্যানমগ্ন অবস্থায়, লাভ রাজ্যের রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমার রাত ছিলেন। প্রথমে আমরা নিজেরা চেষ্টা করব পারি কিনা, তারপর আমরা উত্তর দেখব। দেখো, প্রথম নাম্বারটি হচ্ছে বুদ্ধ শব্দের অর্থ। বলতো বুদ্ধ শব্দের অর্থ কি? বাম পাশে বুদ্ধ শব্দের অর্থ আছে, ডান পাশে কি আছে আমরা একটু খুঁজে দেখি। ডান পাশে রয়েছে বুদ্ধত্ব লাভ করে ধ্যানমগ্ন অবস্থায়, লাভ রাজ্যের রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমার রাত ছিলেন। বুদ্ধ শব্দের অর্থের সাথে কি যেতে পারে ডান পাশ থেকে? বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান, ডান পাশ থেকে হবে জ্ঞান। তাহলে এই লাইনটি হবে বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। এরপরটি দেখো, কপিলাবস্তু নামক। কপিলাবস্তু নামকের সাথে কি হবে? বুদ্ধত্ব লাভ করেন ধ্যানমগ্ন অবস্থায়, লাভ রাজ্যের রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমার রাত ছিলেন। কি হবে সেটা? কপিলাবস্তু নামক রাজ্যের রাজা ছিলেন। কি হবে? কপিলাবস্তু নামক রাজ্যে রাজা ছিলেন। এরপরটি দেখো, ভারতের বুদ্ধ গয়ায় কি হবে? বুদ্ধত্ব লাভ করেন ধ্যানমগ্ন অবস্থায়, লাভ রাজ্যে রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমার রাত ছিলেন। কি হতে পারে সেটা? ভারতের বুদ্ধ গয়ায় ধ্যানমগ্ন অবস্থায়। কি হবে সেটা? ধ্যানমগ্ন অবস্থায়, ভারতের বুদ্ধ গয়ায় ধ্যানমগ্ন অবস্থায়। এরপরটি দেখো, শুভ বৈশাখী। শুভ বৈশাখীর সাথে কি হতে পারে? বুদ্ধত্ব লাভ করেন ধ্যানমগ্ন অবস্থায়, লাভ রাজ্যে রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমার রাত ছিলেন। শুভ বৈশাখী পূর্ণিমার রাত ছিলেন। এরপরটি হচ্ছে, কঠোর সাধনা করে তিনি কি করেন? কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন। কঠোর সাধনা করে কি করেন? বুদ্ধত্ব লাভ করেন। এবার উত্তরটি দেখো, ক বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। কপিলাবস্তু নামক রাজ্যে রাজা ছিলেন। গ ভারতের বুদ্ধ গয়ায় ধ্যানমগ্ন অবস্থায়, ঘ শুভ বৈশাখী পূর্ণিমার রাত ছিলেন, ঙ কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করে।
এবার আমরা সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে, গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? অপশানে আছে 28 বছর, 29 বছর, 30 বছর, 31 বছর। কি হবে? গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? 29 বছর। 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। কত বছর বয়সে করেন? 29 বছর বয়সে। গৌতম, এরপরটি দেখো, গৌতম তার পুত্রের নাম কি রেখেছিলেন? গৌতম তার পুত্রের নাম কি রেখেছিলেন? সৌরভ, গৌরব, রাহুল, রাতুল। কি নাম রেখেছিলেন? গৌতম তার পুত্রের নাম কি রেখেছিলেন? রাহুল। গৌতম তার পুত্রের নাম কি রেখেছিলেন? রাহুল। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল, অলস, কর্মঠ, ধার্মিক। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল, অলস, কর্মঠ, ধার্মিক। গৌতম বুদ্ধ ছিলেন চিন্তাশীল। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল। এরপরটি দেখো, সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? 6 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে। সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? 6 বছর বয়সে। 5 নম্বরটি দেখো, গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? গরান, সেগুন, বোধি, কৃষ্ণচূড়া। কোন বৃক্ষের নিচে ছিলেন? গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? বোধি। গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? গরান, সেগুন, বোধি, কৃষ্ণচূড়া। বলতে পারবে কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? বোধি। গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন। 6 নম্বরটি দেখো, কপিলাবস্তু কোথায়? নেপাল, ভারত, আমেরিকা, রাজস্থান। কোথায় ছিল কপিলাবস্তু? কোথায় ছিল বলতো? কপিলাবস্তু নেপালে ছিল। কপিলাবস্তু কোথায়? কপিলাবস্তু নেপালে। কপিলাবস্তু কোথায়? নেপাল। 7 নম্বরটি দেখো, বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ, আনন্দ, বাল্বি, মহাবলি। বলতো কি নাম ছিল বাল্যকালে গৌতম বুদ্ধের? কি নাম ছিল? সিদ্ধার্থ। বাল্যকালে গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ। কি নাম ছিল? সিদ্ধার্থ। চলো আমরা পুনরায় আরেকবার আলোচনা করি। বাম ডান থেকে আবার শুরু করি আমরা। বাম পাশে দেখো, বুদ্ধ শব্দের অর্থ কপিলাবস্তু নামক ভারতের বুদ্ধ গয়ায় শুভ বৈশাখী কঠোর সাধনা করে।
ডান পাশে রয়েছে বুদ্ধত্ব লাভ করেন, ধ্যানমগ্ন অবস্থায় লাভ রাজ্যে রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমা রাত ছিলেন। দেখো বাম পাশে রয়েছে বুদ্ধ শব্দের অর্থ, কপিলাবস্তু নামক ভারতের বুদ্ধ গয়ায় শুভ বৈশাখী কঠোর সাধনা করে। ডান পাশে রয়েছে বুদ্ধত্ব লাভ করেন, ধ্যানমগ্ন অবস্থায় লাভ রাজ্যে রাজা ছিলেন, জ্ঞান পূর্ণিমার রাত ছিলেন। তাহলে বলো তো তোমরা, বুদ্ধ শব্দের অর্থের সাথে কি হবে? বুদ্ধ শব্দের অর্থের সাথে হবে জ্ঞান। বাম পাশে বুদ্ধ শব্দের অর্থের সাথে ডান পাশ থেকে যাবে জ্ঞান, বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। কপিলাবস্তু নামক বাম পাশে কপিলাবস্তু নামক ডান পাশ থেকে কি হবে? রাজ্যে রাজা ছিলেন, কপিলাবস্তু নামক রাজ্যে রাজা ছিলেন। গ নাম্বারটি দেখো, ভারতের বুদ্ধ গয়ায় ডান পাশ থেকে হবে ধ্যানমগ্ন অবস্থায় কপিলাবস্তু নাম সরি ভারতের বুদ্ধ গয়ায় ধ্যানমগ্ন অবস্থায়। এরপরটি দেখো, শুভ বৈশাখী ডান পাশ থেকে হবে পূর্ণিমার রাত ছিলেন, শুভ বৈশাখী পূর্ণিমার রাত ছিলেন। ও নাম্বারটি দেখো, কঠোর সাধনা করে ডান পাশ থেকে হবে বুদ্ধত্ব লাভ করেন, কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন। উত্তরটি দেখো, বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। খ কপিলাবস্তু নামক রাজ্যে রাজা ছিলেন। গ নাম্বারটি হলো, ভারতের বুদ্ধ গয়ায় ধ্যানমগ্ন অবস্থায়। ঘ শুভ বৈশাখী পূর্ণিমার রাত ছিলেন। ঙ নাম্বারটি হলো, কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন। সঠিক উত্তর দেখো, এক গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? অপশানে আছে 28 বছর, 29 বছর, 30 বছর, 31 বছর। কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন সরি সংসার ত্যাগ করেন? 29 বছর বয়সে। কত বছর বয়সে লাভ করেন সংসার ত্যাগ করেন? 29 বছর বয়সে। এরপরটি দেখো, গৌতম তার পুত্রের নাম কি রেখেছিলেন? সৌরভ, গৌরব, রাহুল, রাতুল। কি নাম রেখেছিলেন? গৌতম তার পুত্রের নাম রেখেছিলেন রাহুল। কি নাম রেখেছিলেন? রাহুল। গৌতম তার পুত্রের নাম রাহুল রেখেছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল, অলস, কর্মঠ, ধার্মিক। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল। গৌতম বুদ্ধ ছিলেন চিন্তাশীল। সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। সিদ্ধার্থ 6 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে। সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? 6 বছর বয়সে। 5 নম্বর দেখো, গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? গরান, সেগুন, বোধি, কৃষ্ণচূড়া। গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? বোধি।
গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন। ৬ নাম্বারটি দেখো, কপিলাবস্তু কোথায়? কপিলাবস্তু কোথায়? খ নেপাল, খ ভারত, গ আমেরিকা, ঘ রাজস্থান। কপিলাবস্তু কোথায়? কপিলাবস্তু নেপাল। কপিলাবস্তু কোথায়? কপিলাবস্তু নেপাল। ৭ নাম্বারটি দেখো, বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ, আনন্দ, বালবীর, মহাবলী। বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ। বাল্যকালে গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ। বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার স্ক্রিন না দেখে নিজেরা নিজেরা উত্তর দিব, ঠিক আছে? গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? ২৮ বছর, ২৯ বছর, ৩০ বছর, ৩১ বছর। কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? ২৯ বছর বয়সে। কত বছর বয়সে? ২৯ বছর বয়সে। দেখো সিদ্ধার্থ কত বছর, সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন? ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ৮ বছর। সিদ্ধার্থ কত বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে? সিদ্ধার্থ ৬ বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন। কপিলাবস্তু কোথায়? নেপাল, ভারত, আমেরিকা, রাজস্থান। কপিলাবস্তু কোথায়? কপিলাবস্তু নেপাল। বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ, আনন্দ, বালবী, মহাবলী। বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ। এরপরটি দেখো, গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? গরান, সেগুন, বোধি, কৃষ্ণচূড়া। গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন? বোধি, বোধি বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল, কর্মঠ, অলস, ধার্মিক। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? গৌতম বুদ্ধ ছিলেন চিন্তাশীল। গৌতম বুদ্ধ কেমন ছিলেন? চিন্তাশীল। গৌতম তার পুত্রের নাম কি রেখেছিলেন? সৌরভ, গৌরব, রাহুল, রাতুল। গৌতম তার পুত্রের নাম রেখেছিলেন রাহুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এ বাম ডান এবং সঠিক উত্তর বাসায় চর্চা করবে, ঠিক আছে? তোমরা এই বাম ডান এবং সঠিক উত্তর বাসায় চর্চা করবে, তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।